বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদেরকে প্রিন্সেস ব্লাউজ কী করে কাটিং করবে সেটাই দেখাবো। এখানে দেখো ব্লাউজের, এখানে কিন্তু দেখো ডিজাইনটা করে দেওয়া আছে। তোমরা নতুনরা অনেকেই বুঝতে পারো না, এরকম ডিজাইন করে দেওয়া থাকলে কী করে আগে তোমরা ব্লাউজটাকে কাটিং করবে নাকি লাইনিংটা কাটিং করবে সেটা কিন্তু অনেকেই কনফিউশনে পড়ে যাও। এই ভিডিওটাতে আমি তোমাদের এই সমস্যাটা সমাধান করে দেব। দেখো এখানে ডিজাইন করা থাকলে সেক্ষেত্রে কিন্তু ব্লাউজ পার্টটাকে আগে কাটিং করতে হবে। এই ভিডিওটা আমি তোমাদেরকে লেহেঙ্গা ব্লাউজ তোমাদেরকে কাটিং করে দেখাচ্ছি। দেখো এখানে প্রথমে মেন ব্লাউজ পার্টটাকে এইভাবে করে দেখো, এখানে সেন্টার বরাবর এটাকে ভালো করে মাঝ বরাবর ভাঁজ করে নিতে হবে। দেখো এখানে যে গলার যে বর্ডারটা রয়েছে, নিচের যে বর্ডারটা রয়েছে, এটাকে সমান করে দুই দিকে ভাঁজ করে নিতে হবে। এখানে দেখো বন্ধুরা, ব্লাউজের এখানে লেন্থ আছে, দেখো এখানে ডিজাইনের যে লেন্থ এটা কিন্তু 14 ইঞ্চি আছে, কিন্তু আমি ব্লাউজের লেন্থ 15 ইঞ্চি নিয়ে নেবো, কেননা দুই দিকে 1/2 ইঞ্চি করে সেলাইয়ে চলে যাবে, তখন কিন্তু ঝুলের মাপটা এখানে থাকবে 14 ইঞ্চি মতো। এভাবে 15 ইঞ্চিতে দুই দিকে ভালো করে মার্জিন দিয়ে দিলাম। দেখো এখানে কিন্তু বন্ধুরা 34-32 সাইজ বডির জন্য ব্লাউজটাকে কাটিং করে দেখাবো। এখানে দেখো চওড়ার মাপটা নিয়ে নিচ্ছি 10.5 ইঞ্চিতে, এভাবে করে 10.5 ইঞ্চি নেওয়ার পরে দেখো ভালো করে মার্জিন টেনে নিলাম। এখানে কিন্তু গলার মাপটা দেখো করে দেওয়া আছে, গলার যা ডিজাইনটা আছে তার থেকে কিন্তু 1/2 ইঞ্চি করে এক্সট্রা করে সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় রেখে এটাকে সেলাই করে নিতে হবে। তারপর এখানে গলার মাপ নিয়ে নেব 6.5 ইঞ্চিতে। দেখো এখানে কাঁধের মাপটা নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চি। এবার বন্ধুরা কাঁধের মাপটা, উটের মাপটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে মোহরার মাপটা নিতে হবে 6 ইঞ্চিতে। বন্ধুরা এই নিয়মে যদি তোমরা ব্লাউজটা কাটিং করো এটা কিন্তু অসাধারণ ফিটিংস হবে। তোমরা অবশ্যই তোমাদের নিজেদের ব্লাউজ কিংবা কাস্টমারদের ব্লাউজ এই সূত্রের সাহায্যে কাটিং করে নেবে, দেখবে ফিটিংসটা কিন্তু খুবই ভালো হবে। দেখো এখানে বডির যা মাপ আছে তার থেকে এক্সট্রা 1.5 ইঞ্চি করে ভেতরে ফিটিংসের জন্য পয়েন্ট করে নিলাম এবং নিচের জন্য 1 ইঞ্চি কমিয়ে এভাবে করে মার্জিন দিয়ে নিতে হবে। এবার এটাকে দেখো ভালো করে কেটে নেব। বন্ধুরা যে কোনো ব্লাউজ কাটিংয়ের ক্ষেত্রে কিন্তু পেছন পার্টটাকে আগে কাটিং করতে হয়। পেছন পার্টটা কাটিং করা হয়ে গেলে সেই পার্টটাকে ধরে নিয়ে তোমরা সামনের পার্টটাকে কাটিং করবে। আমি তোমাদেরকে ভিডিওতে যেভাবে দেখাবো এই নিয়মে তোমরা যদি ব্লাউজটা কাটিং করো, দেখবে কোনো সময় কিন্তু তোমাদের কাপড়টা, ব্লাউজের কাপড়টা নষ্ট হবে না এবং এটা খুবই ভালোভাবে কাটিং করা হয়ে যাবে। দেখো পেছন পার্টটা আগে কাটিং করা হয়ে গেল, এবার পেছন পার্টটাকে ধরেই কিন্তু সামনের পার্টটাকে কাটিং করে নিতে হবে। এটা কিন্তু দেখো বর্ডারের সাইডটা করে দেওয়া আছে, এটা দিয়ে দুই পাশের হাতা তৈরি করব এবং যে প্লেন অংশটা আছে এটাকে দিয়ে সামনের পার্টগুলোকে কাটিং করে নেব। বন্ধুরা ব্লাউজের সামনের পার্ট কাটিং করার জন্যও কিন্তু কাপড়টাকে এভাবে করে দুই ভাঁজ করে নিতে হবে, তাহলে দুটো পার্ট একসাথে করে বেরিয়ে যাবে। ব্লাউজ, কুর্তি, চুড়িদার যাই কাটিং করো না কেন, প্রত্যেকটা কাটিংয়ের ক্ষেত্রে কিন্তু কাপড়টাকে দুভাঁজ করে নিতে হবে। দেখো এখানে চওড়ার মাপটা নিয়ে নিলাম 14.5 ইঞ্চিতে। বন্ধুরা পেছন পাটের মাপ যা হবে তার থেকে 4 ইঞ্চি মতো এক্সট্রা করে বেশি নিয়ে নিতে হবে। এখানে যেহেতু প্রিন্সেস ব্লাউজ তৈরি করব তার জন্য সাইডের মাপটা বেশি নিতে হবে। দেখো এইভাবে করে দেখো আমার নিজের দিকে এদিকে আছে হুক সাইডটা, হুক সাইডে এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নিলাম এবং এই খোলা দিকটায় এদিকটায় 3 ইঞ্চি করে এক্সট্রা কিন্তু নিতে হবে। দেখো এভাবে করে নিয়ে এটাকে ভাঁজ করে নিলাম। দেখো পেছন পার্টটাকে এটার উপরে বসিয়ে নিলাম এবং বন্ধুরা ব্লাউজের নিচের দিকটা কিন্তু 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে এবং উপরটির সাইডটায় 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে এবং খোলা দিকটায় দেখো 3 ইঞ্চি মতো এক্সট্রা নিয়েছি। এইভাবে নেওয়ার পরে, কাপড়টাকে ভাঁজ করে নেওয়ার পরে এবার পেছন পার্টের শেপটাকে সামনের পার্টের উপরে ভালো করে বসিয়ে নিতে হবে। দেখো এভাবে পেছন পার্টের শেপটাকে সামনের পার্টের উপরে বসিয়ে নিলাম। এবার বন্ধুরা এটাকে তুলে নিচ্ছি।
এবার তোমাদেরকে মাপগুলো ধাপে ধাপে দেখাবো। দেখো প্রথমে কিন্তু গলার মাপটা নিতে হবে, এখানে গলার মাপটা নিয়ে নেবো 6.5 ইঞ্চিতে। দেখো এখানে সামনের গলার জন্য মাপ নিয়ে নিলাম 6.5 ইঞ্চিতে। এবার বন্ধুরা এখানে যেহেতু হুক পট্টি আছে এর জন্য দেখো এখানে 1 ইঞ্চি কিন্তু হুক সাইডে লাগবে, এবং তার থেকে এই পাশে 4 ইঞ্চি এই পাশ থেকে দেখো টাক্স পয়েন্টের জন্য মাপটা পয়েন্টটা করে নিলাম। এবার এখান থেকে ফিতেটা ধরে এইভাবে করে দেখো 34-32 সাইজের জন্য এখানে 10.5 ইঞ্চিতে টাক্স পয়েন্টের মাপটা নিতে হবে, এবং এখান থেকে 4 ইঞ্চি এই পাশ থেকে দেখো পয়েন্ট করে নিলাম এবং স্ট্রেইট মার্জিন টেনে নিতে হবে। এবার এটা যেহেতু সামনের পাট তার জন্য অবশ্যই এখানে তালপাটের শেপটা দিতে হবে, 1/2 ইঞ্চি এই পাশ থেকে তালপাটের শেপটা দিয়ে দিলাম। তারপর বন্ধুরা হুক পট্টির এই সাইডটায় 1 ইঞ্চি দেখো এভাবে করে পয়েন্ট করে নিলাম, এবং ওপেন সাইডে এই দিকটায় 2 ইঞ্চি এইভাবে করে পয়েন্ট করে নিলাম। তারপর এখানটায় দেখো ফিতেটাকে এভাবে ধরে এই 2 ইঞ্চি উপরে এভাবে করে পয়েন্ট করে নিলাম। তারপরে বন্ধুরা এখানে কিন্তু দেখো এভাবে কোনা করে মিলিয়ে দিয়েছি, এবং এখান থেকে এইভাবে করে দেখো এখানে প্রিন্সেস কাট ব্লাউজের শেপটা দিয়ে দিলাম। বন্ধুরা এই ব্লাউজ কাটিংটা কিন্তু খুবই সহজ, এই ভিডিওটা যদি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো তাহলেই কিন্তু তোমরা খুব সহজে ব্লাউজটা কাটিং শিখতে পারবে। দেখো এখানে কিন্তু 3 ইঞ্চি মতো এক্সট্রা দেখো এটা কিন্তু কাটা পড়বে, তার জন্য এই 3 ইঞ্চি কাপড় এখানে সাইড থেকে এক্সট্রা আমি নিয়ে নেব, এবং এখানে 1/2 ইঞ্চি মতো সেলাই চলে যাবে উপর থেকে 1/2 ইঞ্চি এইভাবে করে নিয়ে এখানে দেখো স্ট্রেট মার্জিন টেনে দিয়েছি। এবার বন্ধুরা এখানে দেখো পেছন পাটটাকে নিয়ে এটার সাথে ভালো করে এইভাবে করে ধরে নিতে হবে। দেখো এইভাবে করে কোনা করে মিলিয়ে দিলাম। বন্ধুরা দেখো মাপটা পুরো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি দেখালাম, এবার এটাকে ভালো করে কেটে নিচ্ছি। বন্ধুরা এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে, এবং চ্যানেলে তোমরা যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখার জন্য। দেখো এখানে মেন ব্লাউজ পার্টটা কিন্তু কাটিং করা হয়ে গেল, এবার এরপরে কী করে লাইনিং পার্টটা কাটিং করতে হয় তোমাদেরকে ধাপে ধাপে দেখাবো, ভিডিওটা তোমরা স্কিপ করে দেখবে না তাহলে কিন্তু বুঝতে পারবে না। দেখো এভাবে করে এক্সট্রা যে বাড়তি কাপড়টা সেটাকে এভাবে করে কেটে বাদ দিয়ে দিতে হবে। দেখো এটা কিন্তু ব্লাউজ পার্টটা কাটিং করা হয়ে গেল, দেখো পেছন পার্ট সামনের পার্ট পুরোই আমি কাটিং করে দেখিয়েছি। হাতাটা কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে কাটিং করে দেখাচ্ছি না, কেননা হাতার আমি অন্য একটা ডিজাইন তৈরি করব, তার জন্য হাতাটা এখানে কাটিং করব না। এবার লাইনিং পার্টটাকে ধাপে ধাপে কাটিংটা করে নেব। দেখো এখানে কিন্তু কাপড়টা এভাবে ধরলে কম হচ্ছে, কাপড়টাকে এভাবে করে দেখো এইভাবে করে ভাঁজ করে নিচ্ছি 2 ভাঁজ। তারপরে পেছন পাটটাকে সামনের লাইনিং পাটের ওপরে ভালো করে এইভাবে বসিয়ে ধরবো। তারপর এবার লাইনিং পাটটাকে ব্লাউজ পাটের সমান করে চারিদিকটায় সমান করে কেটে নিতে হবে। বন্ধুরা এই প্রিন্সেস ব্লাউজটা আমি কী করে সেলাই করবো তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে তাহলে এই ব্লাউজটার সেলাই ভিডিও করে দেখাবো। দেখো পেছন পার্টটাকে কাটা হয়ে গেল, এবার সামনের পার্টগুলোকে এভাবে করে কেটে নেব। দেখো সামনের পার্টটা কাটিং করার জন্য কাপড়টাকে এইভাবে করে প্রথমে 2 ভাঁজ করে নিলাম, তারপর এটাকে এই পার্টটার উপরে এভাবে করে রেখে
কেটে নিতে হবে। বন্ধুরা যে কোনো পার্ট কাটিংয়ের ক্ষেত্রে কিন্তু কাপড়টাকে দুই ভাঁজ করে নিতে হবে, তাহলে কিন্তু দুই সাইডের দুটো পার্ট সমানভাবে বেরিয়ে যাবে। এই ভিডিওটা দেখে তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি তোমাদেরকে উত্তরে সেটা বুঝিয়ে দেব। পেপারটাকে কাটিং করে নিলাম। এবার বন্ধুরা হুক পাটের সাইডটাকে এবার কাটিং করতে হবে। দেখো হুক সাইডটাকে এবার লাইনিং পার্টটা কাটিং করার জন্য কাপড়টাকে এখানেও দুই ভাঁজ করে নিয়েছি। তারপর বন্ধুরা এটাকে লাইনিং পার্টের উপরে বসিয়ে নিয়ে এভাবে ধরে সমান করে কেটে নিতে হবে। বন্ধুরা এরপরে তোমরা ব্লাউজটার হাতাটা কী করে কাটিং করতে হয় যদি শিখতে চাও আমার চ্যানেলে ভিজিট করে হাতা কাটিংয়ের ভিডিওটা দেখে নিতে পারো। এখানে বন্ধুরা ব্লাউজটা ডিজাইনার হাতা তৈরি করবো দেখে হাতা কাটিংটা তোমাদেরকে দেখাতে পারলাম না, এর জন্য দুঃখিত। দেখো পুরো ধাপে ধাপে ব্লাউজটা তোমাদেরকে কাটিং করে দেখিয়েছি। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে লাইনিং পার্টটা কী করে কাটিং করতে হয় সেটা দেখানোর জন্য। আমি আশা করি তোমরা যারা নতুন অবশ্যই বুঝতে পেরেছো, তাছাড়া যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটা অবশ্যই আমাকে জানাবে। দেখো প্রত্যেকটা পার্টই ভালো করে কাটিং করে নিয়েছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো।